অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফল 16 নভেম্বর টু 22 নভেম্বর, মেষ টু তুলা রাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। আগামী সপ্তাহ কেমন যেতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, আগামী সপ্তাহে 16 নভেম্বর অর্থাৎ সোমবার ভাই দ্বিতীয়া। তো শুরু করা যাক, 16 টু 22 নভেম্বর কেমন কাটতে চলেছে মেষ টু তুলা রাশি। মেষ রাশির প্রথম কথা বলি, আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখুন। কর্মের দিকে আপনাদের প্রেশার থাকবে, চাপ থাকবে। সন্তান ভাগ্য আপনাদের মোটামুটি শুভ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা আপনাদের ভালো থাকবে এ সপ্তাহে, এবং গুরুজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং আপনারা গুরুর থেকে হেল্প আপনারা পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহটা মোটামুটি ভালো এবং আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাত্রা দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এদিক থেকে সাবধানে থাকবেন মেষ রাশি 16 টু 22 নভেম্বর। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি, এবং এ সপ্তাহে আপনাদের লাভ লাইফটা মোটামুটি ভালো অর্থাৎ প্রেমজ সম্পর্কের দিকটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বন্ডিংয়ের অভাব থাকতে পারে, কিন্তু পারিবারিক সুখের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার থাকবে আপনাদের, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে চিন্তা, যে চিন্তাতে আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন চলে আসতে পারে, উটকো চিন্তা আসার সম্ভাবনা আছে। সন্তানের দিক আপনাদের মোটামুটি শুভ, যারা পড়াশোনা করছে পড়াশোনা তাদের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটু হলেও কনসাসনেস থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই জায়গাটা, বা কাউকে ধার দিয়ে দেওয়া, সেই টাকাটা রিকভারি করার ক্ষেত্রে সমস্যা, এটা দেখা যাচ্ছে। আপনাদের এ সপ্তাহে দূরযাত্রা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শেষের দিকে শরীর নিয়ে একটু হলেও সমস্যা দেখা দিতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির স্বাস্থ্যের দিকে অবশ্যই এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা আপনারা অবশ্যই কনসাস থাকুন, স্বাস্থ্য নিয়ে সমস্যা এ সপ্তাহে দেখা যাচ্ছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আপনাদের ভালো থাকবে, বিবাহের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যোগাযোগ, এবং লাভ লাইফটা আপনাদের মোটামুটি ভালো হচ্ছে, আকস্মিক ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো প্রেশার, কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, ব্যবসার ক্ষেত্রে বিশেষ আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। যারা এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন, এডুকেশন দিকটা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া এটা দেখা যাচ্ছে, এবং আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মিথুন রাশির গুরুজনদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো, আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের পারিবারিক সুখের জায়গা তৈরি করছে, পরিবারের সুখের জায়গা, পারিবারিকের শান্তির জায়গা আপনাদের তৈরি হচ্ছে, এবং আপনাদের শরীর নিয়ে কিছুটা হলেও সমস্যা, শারীরিক প্রবলেম এটা কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে প্রেশার,
কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে একটু হলো আপনারা মনোযোগ দিন। এবং এর সাথে সাথে বলি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ইনকাম আপনাদের যথেষ্ট এই সপ্তাহে দেখা যাচ্ছে, পাশাপাশি আপনাদের ব্যয়ও যথেষ্ট এই সপ্তাহে কিন্তু হবে। গুরুজনদের শরীর কিছুটা হলো আপনাদের আগের থেকে উন্নতি হবে এবং এ সপ্তাহে আপনাদের কর্মের দিকটা বিশেষ প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ এই দিকটা এই পার্টটা কর্মের পার্টটা কিন্তু আপনাদের দেখতে হবে। লাভ লাইফটা মোটামুটি আপনাদের ভালো, লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের প্রেমজ সম্পর্ক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বন্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে খুঁটিনাটি তর্কাতর্কি স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো, আপনাদের শারীরিক পার্টটা ভালো, আপনাদের গুরুজনদের শারীরিক পার্টটা ভালো, এর সাথে সাথে আপনাদের ইনকাম বাড়বে, কিন্তু আপনাদের পাশাপাশি ব্যয়ও কিন্তু অত্যাধিক হবে, ব্যয় অত্যাধিক হবে, শত্রুতা থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বন্ডিংয়ের অভাব দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হবে এবং কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিছুটা হলেও কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশ থেকে অর্থ আসা, আপনাদের লাভ রিলেশনটা কিন্তু যথেষ্ট এই সপ্তাহটা যথেষ্ট আপনাদের ভালো দেখা যাচ্ছে লাভ রিলেশনের জায়গাটা। এবং আকস্মিক ধনপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা, এবং যারা বিদেশের সাথে ব্যবসা করছে বিদেশ থেকে অর্থ আসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত কিন্তু এ সপ্তাহে হচ্ছে সিংহ রাশি। এবং গুরুজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি, গুরুজনদের হেলথটা ভালো হবে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের অনেকটা ভালো। যারা এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী, এই জায়গাটা কিন্তু অবশ্যই কনসাসনেস হতে হবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, শরীরের পার্টটা নিয়ে সমস্যা আসবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি সফলতা দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং আপনাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে, এদিকটা অবশ্যই এই পার্টটা অবশ্যই নজর রাখুন। আপনাদের মানসিক শান্তি থাকবে, এডুকেশন দিকটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ দেখা যাচ্ছে, লাভ রিলেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হয়ে যাওয়া বা তর্কাতর্কি খুঁটিনাটি এগুলো কিন্তু থাকবে। নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, আপনাদের আটকে থাকা কাজ কিছু কিছু ক্ষেত্রে সম্পন্ন হবে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে। এবং এই সপ্তাহে যারা বিদেশের সঙ্গে ব্যবসা করেন, বৈদেশিক ব্যবসা যাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি যথেষ্ট এই সময় আপনারা প্রফিট কিন্তু পাবেন। কিন্তু এই সপ্তাহে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই যে সাপ্তাহিক রাশি বলটি যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এবং এটা হচ্ছে আপনার ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে যে আগামী সপ্তাহে কী হতে পারে তার একটি পূর্বাভাস আপনাদেরকে দিবে, যার ক্ষেত্রে আপনারা কিছু কিছু ক্ষেত্রে যদি সাবধান হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শত্রুতার সম্ভাবনা প্রবল, শত্রুতা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হবে, শারীরিক পার্টটা আপনাদের ক্ষেত্রে ভালো,
আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে, পারিবারিক সুখের জায়গাটা, যাদের পারিবারিক সুখ নিয়ে সমস্যা হচ্ছিল পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না সেক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বা স্যালারির জায়গাটা ভালো, বা যারা রাজনীতি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের আকস্মিক প্রাপ্তি জায়গাটা কিন্তু থাকছে, হঠাৎ ধন প্রাপ্তি লটারি থেকে বা শেয়ার থেকে, এই জায়গাটা কিন্তু আপনাদের এ সপ্তাহে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং আপনাদের পারিবারিক জায়গাটা যেমন শুভ, এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু খুব সুন্দর হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্কে কিন্তু যথেষ্ট মধুরতা দেখা যাচ্ছে, নতুন কর্মযোগ ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। এবং এই সপ্তাহে আপনারা কোনো গাড়ি বা আপনাদের কোনো জায়গা বা জমি এই সপ্তাহে কিন্তু কেনার কিন্তু প্রবল সম্ভাবনা, বা তার জন্য টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গায় তৈরি করছে, এবং সন্তানদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, এবং আপনাদের কমিউনিকেশনটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যারা বিদেশের সাথে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট এ সময় উন্নতির দিক দেখা যাচ্ছে, নতুন কর্মযোগ সৃষ্টি করছে তুলা রাশির। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট এপিসোডে আমি